তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সকলে কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালোই আছেন। তো আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে দ্য কিলার গ্যাংয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা কী নিয়ে তা তো আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো আজকে আমরা ফ্রি ফায়ারের এমন পাঁচটি ভূতের আইডি সম্পর্কে আপনাদের জানাবো কিংবা দেখাবো, যা দেখার পর আপনাদের মুখ দিয়ে শুধু একটি অডিও বের হবে, ও মাই গড। তো বেশি বকবক না করে ছোট্ট একটি এন্ট্রোসেস ভিডিও শুরু করা যাক। চাইলে ততক্ষণে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো ভূতুরে আইডি নাম্বার 5। তো 5 নাম্বার আমি যে আইডিটা দেখাতে চলেছি, তো প্রথমে আইডিটা ইন্সপেক্ট করি। তো ভাই দেখুন, প্লেয়ারটা 30 দিন আগে অ্যাক্টিভ ছিল, মানে অনেক দিন ধরে গেম টেম খেলে না। তো এর দেখুন আমি কোনো ব্যাচ দেখতে পাচ্ছি না, মানে প্লেয়ারটার 61 লেভেল কিন্তু প্লেয়ারটার কোনো ব্যাচেসই নাই, মানে তা সে কি আদৌ কোনো গেম খেলেছে? আর এইবার দেখুন ভাই, সিজন 3-র হিরোইকের বান্ডিল, মানে হিরোইকের টি শার্ট। এবার আমরা প্রোফাইলে দিয়ে যাই, সে আদৌ কি কোনো গেম খেলেছে? না ভাই, প্লেয়ারটা তো অনেক গেম খেলেছে কিন্তু এর ব্যাচেস কই? তার মানে তো বুঝতেই পারছেন এটা ভূতরে অ্যাকাউন্ট। তারপর আপনাদের দেখাতে চলেছি ভূতরে অ্যাকাউন্ট নাম্বার 4। তো এইবার যে আইডিটা দেখাতে চলেছি, এই আইডিটার নাম হলো এলাইট টুইনস। তো ফ্রি ফায়ারে আরও একটা এলাইট টুইনস নামের অ্যাকাউন্ট আছে। তো এই দুইটা এলাইট টুইনস অ্যাকাউন্ট সব কিছু সেম, ব্যাচ সেম, লাইক সেম, লেভেল সেম, এমনকি ফ্রি ফায়ারে যতগুলো গেম খেলেছে সেটাও সেম, হেডশট রেট সেম, মানে সব কিছুই সেম। শুধু আলাদা হলো তাদের ইউআইডি, তাদের ইউআইডি ছাড়া সব সেম। তারা দুইজন যখন লবিতে আসে তখন তারা ড্রেস পাল্টায় একসাথে, ইমোট মারে একসাথে, মানে সব কিছু একসাথে, তারা মানে তারা সব কিছু সেম সেম করে, মানে একদম একে অপরের কপি। তো ভূতুরে অ্যাকাউন্ট নাম্বার 3। তো 3 নাম্বার আইডি দেখানোর আগে আপনাদের বলে দিতে চাই, যারা এখনও ভিডিওটাতে লাইক করেনি তারা অবশ্যই লাইকটা করে দিন, এবং যারা নতুন ভিডিও দেখছেন আমার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিন। এই আইডিটার দিকে দেখুন, 21 লেভেল আর মাত্র একটা লাইক। আর সে সিজন 1, 2, 3, 4 সিজন 4 পর্যন্ত খেলেছে, তারপরে আর কোনো ম্যাচ খেলেনি ফ্রি ফায়ারে, মানে সে সিজন 4-এর পথে গেম খেলা বন্ধ করে দিয়েছে। কিন্তু ওয়েট, সে ক্লাস স্কোয়াড কীভাবে খেলে ভাই? তখন তো ক্লাস স্কোয়াড ছিলই না, মানে আই ডোন্ট নো, আমি বুঝতেই পারছি না এটা কীভাবে সম্ভব। তাহলে কি এটা ভূতের কাজ হতেও পারে? যেহেতু ভূতের আইডি বিশ্লেষণ করছি, ভূতের কাজ হতেও পারে। তো ভূতের আইডি নাম্বার 2। তো এই আইডিটা দেখুন, 100 লেভেল ভাই, বহুত খতরনাক প্লেয়ার। কিন্তু ওয়েট, এর একটা লাইক কেন? আরে ভাই মুঝে মারো ভাই, এর একটা লাইক কেন? এটা কীভাবে পসিবল ভাই? 100 লেভেলের আইডি আর একটা লাইক ভাই, এটা মেনে নেওয়ার মতো কথা না ভাই। ও তো কমপক্ষে 20-30 হাজার লাইকের কথা, হাউ ইজ ইট পসিবল ভাই? আমাকে কেউ কমেন্টে জানান এটা কীভাবে সম্ভব হতে পারে। তো ভূতরে আইডি নাম্বার 1। তো ভাই এই আইডিটা দেখুন, বান্দার লেভেল মাত্র 3 আর লাইক 0। আর প্রথম সিজনে এলাইট পাস সে নেয়নি, তারপরে সিজনে এলাইট পাসে সে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, ভাই 1 লক্ষ ব্যাচ নিয়েছিল ভাই। একটা ব্যাচের দাম 25 ডায়মন্ড, এবং তাহলে 1 লক্ষ ব্যাচের দাম 25 লক্ষ ডায়মন্ড ভাই। 25 লক্ষ ডায়মন্ড আমরা জীবনেও কল্পনা তো ভাবতে পারি না ভাই, এতগুলো ডায়মন্ডের কথা। আর সে 25 লক্ষ ডায়মন্ড দিয়ে 1 লক্ষ ব্যাচ নিয়েছে, তাও আবার লেভেল 3-এর আইডিতে। তারপরে সে কোনো আর ম্যাচই খেলেনি, মানে বুঝতে পারছেন ভাই, হয় এটা ভূতে করেছে আর নয় তার বাবা প্রচুর বড় লোক। আপনাদের কোনটা মনে হয়, এটা ভূতে করেছে না তার বাবা প্রচুর বড় লোক? একটা নো বাইডিটে 20-25 লক্ষ টাকা শেষ করে দিয়েছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো? এরকম যদি ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর লাইকটা দিয়ে দেন ভিডিওতে, এবং একটা কমেন্ট তো করা অবশ্যই দরকার। আচ্ছা, কমেন্ট নিয়ে আমার মাথায় একটা খেলার আইডিয়া আসলো, আপনারা কমেন্ট বক্সে যান এবং যার যেটা কপি করা আছে সেটা পেস্ট করে দিন, যে যেটাই থাক ভাই, কেউ 2 নম্বরই করবেন না, কিন্তু যার যেটা কপি করা আছে সেটা পেস্ট করে দিন। তো আজকে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন।